কবিকেরা বলেন, হে সখীগণ, নিজেরা আলোচনা, হে সখীগণ, এই নন্দ মহারাজের পুত্র যখন গাভী ও সখা পরিবৃত হয়ে বাঁশি বাজাতে বাজাতে তাদের প্রিয় বাজবাসীদের সঙ্গ প্রতি কটাক্ষপাত করতে করতে বনে গমন করে, তখন তাদের সুন্দর মধুমণ্ডল যারা দর্শন করেন তারা ধন্য। কারণ চক্ষুষ্মান ব্যক্তিদের পক্ষে তার থেকে দর্শনীয় বস্তু আর কিছু নেই। যদি দেখতে হয় ভগবানকে দর্শন করো, এই জগতে তার থেকে সৌন্দর্য আর দেখার কিছুই নেই। আমরা তো যেহেতু আমাদের চোখ কামে পরিপূর্ণ, তাই আমরা পুরুষ হয়ে স্ত্রীর সৌন্দর্যটাকে বেশি মনে করি, বা স্ত্রী হয়ে কোনো পুরুষের সৌন্দর্য, তার বল, বীর্য, তার শক্তির কথা শুনে আকৃষ্ট হয়। কিন্তু চোখ যখন ভগবত ভক্তি বা প্রেমের দ্বারা রঞ্জিত হবে, যেরকম মায়েরা কাজল পরেন না, ঠিক সেরকম ভক্তির কাজল পরলে তখনই এই ভাবগুলো আসে। চোখের সার্থক হচ্ছে ভগবানকে দর্শন করা। আর আমি প্রায় বলে থাকি যে আমরা যারা ইস্কনের সঙ্গে যুক্ত হয়েছি অত্যন্ত ভাগ্যবান ভাগ্যবতী। কেন, শ্রীল প্রভুপাদ তিনি ভগবান কৃষ্ণকে সিঙ্গার করার যে ট্রেনিং, যে প্রশিক্ষণ দিয়েছেন, এরকম এত সুন্দর সিঙ্গার তো কোথাও হয়। বিগ্রহ দেখুন, গত কয়েকদিন আগে জন্মাষ্টমী গেল, এত সুন্দর সাজানো নতুন পোশাক। আমার গুরুদেব সিঙ্গার আরতির আগে জন্মাষ্টমীর দিন ক্লাস দিচ্ছিলেন, সবাইকে বললেন আজকে ভগবানের নতুন পোশাক, নতুন গয়নাগাটি, সব কিছু ম্যাচিং, সবাই যাও ভালো করে দর্শন করো, এখন সময় হয়ে গেছে, ভগবান অপেক্ষা করছেন তোমাদের দর্শন দেবেন। আর অপূর্ব মাধুর্যমণ্ডিত দর্শন।